বন্ধুরা, আমি আপনাদের সকলের বন্ধু বিজয় কবি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। এই ভিডিওটা নিয়ে অনেকজনে কমেন্ট করেছিল, সেই জন্য ছোট্ট করে এই ভিডিওটা বানালাম। বেশি সময় না নিয়ে ডাইনাটেক ভার্সেস সিপি বা সি20, কোনটা ভালো মেশিন, কোনটার প্রেসার এবং বেস বেশি হয় সেটা নিয়েই কথা বলবো। তার আগে বলি, আমি যে ডাইনাটেক আর সি20 নিয়ে কথা বলছি বা সি20 নিয়ে কথা বলছি, সম্পূর্ণ মতামতটা আমার নিজের। এটা ব্যবহার করে আমি যেটা বুঝেছি সেটা নিয়ে আমি কথা বলে বলেছি কোন মেশিনটা এর মধ্যে ভালো। এই মেশিনগুলো যেগুলো কোম্পানি তার প্যাকেটে কী লিখেছে, কত ওহমস লিখেছে, কত লোডিং লিখেছে সেটা নিয়ে আমি কথা বলছি না, কত ডাম্পিং ফ্যাক্টর আছে এসব নিয়ে কথা বলছি না। এটা আমি ব্যবহার করার পর যেটা বুঝেছি সেটা নিয়েই কথা বলবো। কোনটার বেশ বেশি, কোনটার বেশ কম, কোনটা দূরে বেশ, কোনটা কাছে বেশ, কোনটা অনেকক্ষণ ধরে চড়ে, এমনকি এই মেশিনগুলো খারাপ হলে কোনটা সহজেই সারানো যায়, কোনটা সারানো যায় না, এটাই করি। তো সবসময় বড় বড় সেটগুলোকে, বিশেষ করে 18 ইঞ্চি স্পিকার, 21 ইঞ্চি স্পিকার, এসবের হাই কোয়ালিটি স্পিকারগুলো বাড়াতে গেলে এই মেশিনগুলো লাগে। এগুলো মার্কেটে খুবই চালু আছে। সিকিউরিটি যেমন মার্কেট আছে, ডাইরেক্টেকেরও মার্কেট আছে, দুটোই হাই পাওয়ার মেশিন, দুটোই সারাদিন ধরে বাজে না, 1 ঘন্টা 2 ঘন্টা বাজার পর তাকে রেস্ট দিতে হয়, দুটো দিন এক্সট্রা ফ্যান লাগাতে হয় দুটো দিন। একজন আমার কমেন্ট বক্সে লিখেছিল, দাদা সি20 মেশিনটা সারাদিন বাজে, আমরা বাজাই সারাদিন, দেখিয়ে দেবো। হ্যাঁ, বাড়াতে পারো, সমস্যা নেই। তুমি যদি কম্পিটিশনমূলক বাড়াতে যাও তাহলে তুমি সারাদিন বাড়াতে পারবে না, 2 ঘন্টা পর তুমি কাঁথে নাকি শ্বশুর দিতে ঘুমিয়ে পড়বে। আমি আস্তে আস্তে বাজবো, সারাদিন বাজবো, সমস্যা হবে না। যখনই মেশিনটা গরম হবে তখন তাকে রেস্ট দিতে হবে। আর কম্পিটিশন মূলক বাজানে 2 ঘন্টার উপর আপনি বাজাতে পারবেন না, তাও 2 ঘন্টা অনেক রিস্ক হয়ে যাচ্ছে। এই ডাইনাটেক আর সিটার দুটো ক্ষেত্রে আমি কথাটা বললাম। তো বক্স আমরা 18 ইঞ্চি স্পিকার, হাই কোয়ালিটি স্পিকার অথবা 21 ইঞ্চি হাই কোয়ালিটি স্পিকার যেটাই ব্যবহার করি, আমরা দুরকমভাবে ব্যবহার করি। সেটা হচ্ছে, কেউ চাই আমার কাছে ভাইব্রেশন হোক, কেউ চাই লংয়ে বেশ যাক। এই দুটো মেশিনই হচ্ছে এমন মেশিন, এগুলো খারাপ হলে আগের মতো জায়গায় ফিরে আসে না, মানে নতুন অবস্থায় যে ধরনের প্রেশার পাওয়া যায় সেই প্রেশারটা কিন্তু এই মেশিন আর দিতে পারে না। একবার খারাপ হওয়ার পরে এই বিষয় নিয়ে কেউ তর্ক করলে করতে পারেন, আমি যেটা বলছি সেটাই সঠিক। আপনার তর্ক করে ব্যবহার করেছেন, আমি ব্যবহার করেছি, এগুলো খারাপ হয়ে গেলে পুনরায় যতই সারাও তুমি এটাকে আগের পজিশনে বা আগের প্রেশারে কখনোই আসে না। ডাইনাটেক সি20 দুটোই। এইবার দুটো মেশিনের মধ্যে কোনটা কেমন বাজে, আমি কত লোডিং সেটা নিয়ে অনেক ভিডিও করেছি, লোডিং সম্বন্ধে কথা বলছি না, কোনটা কেমন বাজে। যদি আপনার বক্সে বিট দরকার হয়, অতিরিক্ত বেস, ওয়েট বিট, লংয়ে নয় কিন্তু ওয়েট, 20-30 হাত দূরে কাঁপাবে, ভূমিকম্প করে দেবে, তাহলে আপনি অবশ্যই সি20টা ব্যবহার করবেন। আর ডাইনাটেক মেশিনটা বেসটা দূরে যায়, যে বেসটা সি20তে দূরে যায় না ডাইনাটেকটাই দূরে যায়, এবং সি20-র মতো অত ওয়েট বিট ডাইনাটেক দিতে পারে না, কিন্তু ওয়েট পরে তুলনামূলকভাবে সি20-র থেকে কম। সি20-র বেসটা লংয়ে ছোটে না, ডাইনাটেকের বেসটা লংয়ে ছোটে। সি20 মেশিনটা 18 ইঞ্চি স্পিকার থেকে 21 ইঞ্চি স্পিকার, এই ক্ষেত্রে কিন্তু ব্যাপক বাজে, কিন্তু 15 ইঞ্চি স্পিকারের ক্ষেত্রে সি20টা সেই ধরনের কার্যকলাপ তার দেখাতে পারে না। কিন্তু ডায়াটাক মেশিনটা 15 ইঞ্চিতেও যেমন কার্যকলাপ দেখায়, 18-21 ইঞ্চিতেও কিন্তু কার্যকলাপ দেখাতে পারে। অতিরিক্ত ভাইব্রেশন, ওয়েটের ওপর ভাইব্রেশন, ভাইব্রেশন দু ধরনের হয়, ওয়েটের ওপর ভাইব্রেশন আর লংয়ের ওপর ভাইব্রেশন। যদি আপনার অতিরিক্ত ওয়েটের ওপর ভাইব্রেশন দরকার হয় তাহলে অবশ্যই আপনারা সি20 ব্যবহার করবে, আর যদি আপনার লংয়ে বেস দরকার হয় তাহলে কিন্তু আপনারা ডায়াটাক ব্যবহার করবেন। ডায়াটাকের বেটটা কাছে সি20 মতো কাঁপায় না, অতটা কাঁপায় না, এও কাঁপায় কিন্তু অতটা নয়, সেই জন্য এই বেটটা দূরে ছুটে যায়। তো এইবার আপনারা চিন্তা ভাবনা করবেন, আপনারা কোন মেশিনটা ব্যবহার করবেন, সি20 না ডায়াটাক। যদি আপনার মনে হয় বেসটা আমরা একটু লংয়ে ফেলবো, তাই বলে এই নাই যে ডায়াটাকে ওয়েট বিট হয় না, ওয়েট হয় কিন্তু সি20-র মতো হয় না। যদি আপনি ভাবেন যে আমার বেসটা আমি একটু লংয়ে ছড়াবো, তাহলে কি অবশ্যই আপনারা ডায়নাটেক ব্যবহার করবেন। আর
যদি মনে করেন আমার বেস্টটা আমি কাছে ভাইব্রেশন করবো তাহলে সিকিউরি ব্যবহার করবে, বোঝা গেল? আর দুটো মেশিনই সবসময় একটা নিয়মের মধ্যে ভাড়া থাকে, 230 ভোল্টে সে চালালে ভালো হয়, দুটোতেই স্টেবিলাইজার ভোল্টেজের কথা বললাম। আর এই মেশিনগুলো যেদিন কেউ নতুন সেট করেন, এই সব মেশিন সম্বন্ধে যাদের ধারণা নেই তারা এই মেশিনগুলো সহজে ব্যবহার করতে পারে না, তারা যদি ব্যবহার করেও থাকে তাহলে একটা ভালো অপারেটর দিয়ে আপনি শিখে নেবেন এই মেশিনগুলোর সিস্টেমগুলো, মেশিনগুলোর বাজানোর নিয়মগুলো। ডায়াটেক্স CA20 দুটোর ক্ষেত্রেই কিন্তু একটু এদিক ওদিক হলে মায়ের ভোগে চলে যাবে, মেশিন তো যাবে তার সঙ্গে স্পিকারগুলো যাওয়ার একটু চান্স থাকে। এক কথায় বলা যায় এই ডায়নাটেক এবং সিকুরি মেশিনটা হচ্ছে বড় লোকের মেশিন, শৌখিন মেশিন। হ্যাঁ, বউকে যেমন যত্ন করে রাখা হয় অথবা প্রেমিকাকে যেমন যত্ন করে রাখা হয় এদেরকেও সেভাবে যত্ন করে রাখতে হয়। এরা সারাদিন ধরে বাজতে পারে না, যদি কম্পিটিশনমূলকভাবে বাজান আর যদি টুকটাক করে আস্তে আস্তে বাজান তাহলে বাজাতে পারবে প্রেশার কম দিয়ে। তাই দুটোই হচ্ছে বড় লোকের মেশিন, সারাতে গেলে পার্শপত্রের দাম ভালোই পড়ে। তো যদি আপনাদের এই মেশিনগুলো প্রয়োজন হয়, CA20 ডায়নাটেক দুটোই কিন্তু খুবই ভালো মেশিন, বাজার ক্ষেত্রে খারাপ হলেই খারাপ, খারাপ হলে তুলনা হয় না, একা সেই জায়গায় আনা যায় না। তো আপনাদের যদি কাছে বেশের দরকার হলে অবশ্যই CA20 ব্যবহার করবেন, আর যদি লগে বেশ দরকার হয় তাহলে ডায়নাটেক ব্যবহার করবেন। তো এইটাই ছিল আজকে আমার ভিডিও, কেমন লাগলো এবং আমি যে বললাম আপনারা সেইভাবেই বাজাবেন। আর ডায়নাটেক আর CA20 নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে মার্কেটে, কারণ এক একটা মেশিনের এক রকম অন্ধভক্ত থাকে যার যেটা ভালো লাগে। তো আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে কেউ এটা নিয়ে বলবে না যে আমি ডায়নাটেক অথবা CA20কে সাপোর্ট করছি, আমি কাউকে সাপোর্ট করি নি, কারণ আমরা টাকা দিয়ে মাল করি বা টাকা দিয়ে মাল কিনে মাল বাজাই, যেটা ভালো বাজবে সেটাই নেব, যে খারাপ বাজবে তার চাঁদা তুলে একবার বদনাম গিয়ে দেবো, এটা হচ্ছে আমার কাজ। তাহলে এই দুটো মেশিন সম্বন্ধে একটু আপনাদের ধারণা দিতে পারলাম, আমি হয়তো যেটুকু জানি যেটুকু আমি বাজিয়ে বুঝতে পেরেছি সেই সম্পূর্ণ ধারণাটাই আপনাদের দিলাম। এটা আমার ব্যক্তিগত মতামত, ভিন্ন মতামত আপনাদের থাকতে পারে, যদি থাকে তাহলে এই সিস্টেম সম্বন্ধে একটু কমেন্ট বক্সে লিখে দেবেন, তাহলে আমার একটু অভিজ্ঞতা বাড়বে আর আপনারও একটু অভিজ্ঞতা বাড়বে। কারণ এইভাবে আমি একটা কথা বলবো, আমি যেটা জানি সেটা আপনি এগেনস্ট থাকলে, আপনি যেটা জানেন মেসেজ সম্বন্ধে সেটা বললে অভিজ্ঞতাটা আপনারও বাড়বে আমারও বাড়বে, তাই তো? তবে যেটা ভালোবাসবে বক্সে ফেলে সেটাই চুজ করবেন সবসময়, কার ক্যাপাসিটি কেমন আছে বক্সের গায়ে, হ্যাঁ সেটা দেখে হাত তুলে নাচবেন না, কারণ ক্যাপাসিটি দেখে আমাদের সেট বাজে না, আমাদের সেটটা বাজে লাইনের কানেকশন করে দিয়ে। আমি যাই মেশিনে দিই আমার উদ্দেশ্য হলো সেটটা ভালো বাজা নিয়ে, তো সেটটা ভালো বাজতে গেলে আমার যেটা পছন্দ সেটাই আমি বাজাবো আর সেটারই গুণগান গাইবো, কারণ আমরা টাকা দিয়ে মাল কিনেছি, তাই তো? তো ডায়নাটেক CA20 নিয়ে একটা পার্থক্য ভিডিও আজকে বানিয়ে দিলাম ছোট্ট করে, আপনাদের প্রয়োজন মতো সেই ধরনের মেশিনগুলো আপনারা অবশ্যই নিয়ে নেবেন। আর ভালো থাকবেন সকলে, করোনা ঢুকে গেছে অলরেডি, এবার কার পেছনে কেমন ঢুকবে বলতে পারছি না, সাবধানে থাকবেন, মাস্কটা ব্যবহার করবেন, দূরত্ব বজায় রাখবেন, আর খুব প্রয়োজন ছাড়া বাজারে বার হবেন না বা মার্কেটে বার হবেন না বা আড্ডা দেবেন না একসঙ্গে মিলে সকলে। এবার করোনা আরও মারাত্মক রূপ নিয়েছে বলে বেশিরভাগই মরে যাচ্ছে, আর যেটা মনে আছে টোটালটাই অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। তো আমি এই সরকারকে নিয়ে একটু ভিডিও করবো মনে করছি, একটু চিন্তা ভাবনা, আপনারা হয়তো অনেক কিছু ভাববেন সেই জন্য আর করছি না, কারণ আমাদের অনেক ফ্যান ফলোয়ার্স আছে যারা, তারা কেউ CPM করে কেউ কংগ্রেস করে কেউ তৃণমূল করে, সেই হিসেবে ভয় একটু বানাতে পারছি না। হ্যাঁ, তো এই চ্যানেলটা করে একটু ওই ধরনের প্রতিবাদ ভিডিওগুলো কম করছি আমি, যা তবু টুকটাক করে করবো, যার দোষ পাবো তাকেই বলবো। তাই এই ছিল আমার ভিডিও, দিয়ে ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন, আর মাস্ক অবশ্যই ব্যবহার করবেন।